সোদপুরের একই পরিবারের নিখোঁজ তিনজনের খোঁজ পেয়েছেন পরিবারের লোকজন। নিখোঁজ নারায়ণচন্দ্র দের সাথে ভিডিও কলিংয়ে কথা বলেছেন তার পরিবারের লোকজন। নিখোঁজদের সন্ধান পেয়ে আনন্দে উচ্ছ্বাসে পরিবারের লোকজনেরা। এরা সবাই অমরনাথ যাত্রায় গিয়েছিলেন। এখন যে সিচুয়েশনটাতে আছো, বলেছি যে এটা আমার কাছে সব থেকে বড় বার্থডে গিফট, আর এটা আমার সারা জীবন মনে থাকবে। সিমলার কোন জায়গায়? কোন জায়গায় আছেন? কোন আপনি এখন সুস্থ আছেন? পরিবারের বা কেউ কোনো অসুবিধার মধ্যে রয়েছে? কোনো কিছু বা কোনো কিছু অসুবিধা? এই ঠিক। আপনার ওয়াইফ এবং ছেলে কেমন আছে? অমরনাথ দর্শন কি হয়েছিল? অমরনাথ দর্শন হয়েছিল? গিয়েছিলেন বলতে আমার মামা গিয়েছিলেন, নারায়ণদা, ওনার ওয়াইফ গিয়েছিলেন রুমাদে, অ্যান্ড তার ছেলে গিয়েছিলেন। তো ওনারা বেসিক্যালি তিনজনই গিয়েছিলেন, ওনাদের ফ্যামিলিতেই তিনজনই আছে এবং একটা ফ্যামিলি ট্যুর ছিল ওনাদের। আর ওনাদের ফেরার কথা হচ্ছে এই 14 তারিখে ওনারা ফিরে আসবেন, এইটুকুই খবর আছে। আমার নাম সাথী সরকার, আমি ওনার ভাগ্নি হই।